রবের শুকরিয়াতে আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। সেই নবীর লক্ষ কোটি সালাম, যাকে সৃষ্টি না করলে বিশ্ব ব্রহ্মাণ্ডের কোনো কিছু অস্তিত্ব লাভ করতো না, সেই নবীর আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সর্বপ্রথমে আমি তাকে স্মরণ করছি, তার প্রতি লক্ষ কোটি কদম গুছি। সে আমার মুর্শিদ কেবলা হযরত খাজা শাহ সুফি ATSM খলিলুর রহমান আল চিশতি নিজামী সাহেবের কদম মোবারকে ভক্তি চুমুন দিয়ে সামনে বিশ্ব আশেখানে খাজা আশেখানে রাসুল সবার প্রতি আমার আবারও কালিম সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে এই পবিত্র উরুস মোবারকে উপস্থিত হতে পারে আপনারা খুশি না বাজা? আজকের যে পরিবেশ, এই যে ব্যবস্থা করা হয়েছে, আপনাদের ভালো লাগছে তো? যাক, আজ কিন্তু মুর্শিদ আমাদের সামনে সেইভাবে নাই। আর এবের এই অনুষ্ঠান করতে গিয়ে মুর্শিদের যে কি প্রয়োজন সেটা এবার আমি বুঝলাম কত কতটা প্রয়োজন। যদি আমি বাইরে দৌড়াতাম, ভিতর থেকে পরামর্শ নিতাম, কাজগুলো করতাম, অত কষ্ট হয়নি। এবার বুঝতে পারছি কি কষ্ট। তিনি সামনে সেভাবে নাই, তাই কতটা কষ্ট এবার বোঝা যাচ্ছে যে আমাদের মালিক কত কষ্ট ছিল। তবে আমার কাছে এটা মনে হয়েছে যে আমি বাইরে দৌড়িয়ে যেভাবে কাজ করতাম, আজ আমি বুঝতে পারলাম যে আমি দৌড়াতে না পারলেও আজকে আমার মুর্শিদ স্বয়ং দৌড়িয়ে আজকে যে সমস্যা, যে অসুবিধা হয়েছে, সব অসুবিধা গুলো তিনি দূরীভূত করে দিয়েছেন। সবাই জোরে সেরে বলেন সুবহানাল্লাহ। দেখেন আজকের আবহাওয়া, আজকের আবহাওয়া যে কয়েকদিন আগে, যে কালকের আগের দিনে যে ঝড় হলো, বৃষ্টি হলো, কি অবস্থা! আজকে সকাল থেকে মেঘ মেঘ, তারপরে দেখেন আজকে কত সুন্দর আবহাওয়া। আজ আমাদের মালিক এত সুন্দর আবহাওয়া দিয়েছে, এত সুন্দর পরিবেশ সৃষ্টি করে দিয়েছে, দেখেন আজ আমরা কত সুন্দর অনুষ্ঠান করতেছি। তাই আপনাদেরকে বলতেছি, গত বছর 43তম উরুস মোবারকে যে ঝড় বৃষ্টি হয়েছিল, হয়েছিল না? প্যান্ডেল ভেঙে গেছিল, যায়নি? 43 বছর উরুসের মধ্যে কোনো উরুসে এইরকম হয়নি আমাদের। হয়েছিল কি আপনার দেখেছেন না তাকে? কোনো উরুসে হয়নি, এই 43তম হলো। কারণ কি দেখেন, আমরা কিন্তু বুঝতে পারিনি, কারণ একটাই, আল্লাহ ঝড় দিয়ে দেখিয়ে দিল বান্দাদেরকে, দেখিয়ে দিল ঝড় দেখে নাও, তোমাদের সামনে ঝড় আসতেছে। এই যে 43তম উরুসে 2019 সাল, সেই সালেই কি হলো, করোনা ভাইরাস পৃথিবীতে দেখা দিল, দেখা দিল না? দেখেন গোটা পৃথিবীকে নড়চড় করে দিল, করে দেয়নি? ভাইরাসটা আসে কি অবস্থা হয়ে গেল, মদিনা মক্কাতে প্রত্যেকটা মসজিদকে বন্ধ করে দিয়েছিল নামাজ। আমাদের বাংলাদেশেও নামাজ বন্ধ করে দিয়েছিল মসজিদে, 5 জন করে পড়তে পারবে, তাই করেছিল না? তাহলে দেখেন কত বড় ঝড়, এই ঝড়ের শিক্ষা দিয়ে গেল, তাই দিয়ে গেল না? তারপরে দেখেন এই ঝড় থেকে আমরা কিন্তু পরে আর এরকম অনুষ্ঠান করতে পারিনি, পারেছি? কিন্তু দেখেন এই ঝড় কত বড় অকল্যাণকর আমাদের জন্য হয়ে গেল, যে 2021 সালে এই ঝড়ে আবার আমাদের মুর্শিদ কেবলাকে নিয়ে চলে গেল, তাই গেল না? তাইলে দেখেন আল্লাহ আমাদেরকে আগে থেকে ইঙ্গিত দিয়েছে যে তোমাদের জন্য সামনে বড় ধরনের ঝড় আসতেছে, এই ঝড় থেকে তোমরা শিক্ষা নিয়ে নাও। কিন্তু আমরা কেউ বুঝিনি যে আমাদের কে এই 2021 সালে মুর্শিদহারা হয়ে যেতে হবে। মুর্শিদহারা হয়ে গেলাম আমরা, আমরা আমাদের নেতাহারা হয়ে গেলাম, আমরা একই হয়ে গেলাম। দেখেন আজ আমাদের সামনে মুর্শিদ নাই, এই যে তাই যে কোনো কিছু আসুক, যে কোনো কিছু সমস্যা আসুক, সেগুলো নিয়ে যদি আমরা আল্লাহর রহমত নিয়ে আমরা যদি সেগুলোকে নিয়ে সুন্দর করে চিন্তা ভাবনা করি, তাহলে কিন্তু আমরা সঠিক খবর, সঠিক কিছু পেতে পারি। কিন্তু আমরা কখনো সেগুলো চিন্তা ভাবনা করি না, সেগুলো ভাবার চেষ্টা করি না, আমাদেরকে এগুলো ভাবতে হবে। আমরা যদি এগুলো সুন্দরভাবে ভাবতে পারি, তাহলে কিন্তু আমাদের সফলতা হবে, তাছাড়া সফলতা হবে না। দেখেন মুর্শিদ কেবলা তিনি ছিলেন, তিনি কত বড় মহান মানুষ ছিলেন, তিনি কেমন খাঁটি হলি ছিলেন, তিনার সম্বন্ধে যদি আমি বলতে চাই অনেক সময় লাগবে।
তো তিনি যেহেতু চলে গেছেন, চলে যাওয়ার আগে তিনি কিছু কথা বলেছিলেন। রাত্রিবেলা দেড়টার সময় আমাকে ডেকে পাঠালেন, তাড়াতাড়ি চবলকে ডাকো। আমি আসলাম, আমি কেবল ঘরে যে শুয়েছি, ঘুমায়নি, চেতনি আছি, দেখলো আসলাম। আরও মানুষ ছিল, সবাইকে বের করে দিয়ে আমাকে বললো কথা, চলে যাওয়ার কথা বলে দিলেন। এদিন এই ছেলে সাক্ষী আছে, এই ছেলে ছিল বাইরে ছিল, আমাকে একা একা ডেকে কথা বলল, চলে যাওয়ার কথা। আর চলে যাবে বলেই আমি আব্বা চলে যাওয়ার 5 দিন আগে কি 6 দিন আগে আমি সেলাব তৈরি করেছিলাম, যেটা মাজারের ছাদ করা হয়। দেখেননি আপনারা যারা যারা ওফাতের দিন এসেছিলেন, এসেছিলেন না আপনারা? এসে দেখেননি সেলাব তৈরি করা আছে? সেলাব তৈরি করা হয়েছিল। আরো কিছু কথা বলেছে, আরো অনেক কথা বলেছে, এই যে এইগুলো চালানোর ব্যাপারে কিভাবে কি করবো না করবো সব কথা তিনি আমাকে ডেকে বলে দিয়েছিলেন, বলে তিনি চলে গেলেন। কিন্তু চলে যাবে, তিনি আর মাজার কোথায় করব, কেমন করব, এগুলোকে কোনো মানুষটিকে জিজ্ঞাসা করা যায়? বলেন জিজ্ঞাসা করা সম্ভব যে আপনি যাবেন, আপনার মাজার কোথায় হবে, কি কবর কোথায় হবে, তাই না? সম্ভব? অনেক কষ্টে আমি জিজ্ঞাসা করলাম যে তাহলে আপনার মাজার কোথায় করব। তখন তিনি বললেন, বাবা এই খানকা শরীফের গেট থেকে শুরু করে প্রত্যেকটা কাজে আমার পোশাক আশাক স্যান্ডেল জুতা সমস্ত কিছু তুমি তোমার পছন্দ মতো কড়াই করে এনেছ, আর আমার সেটাই পছন্দ হয়েছে, তাই তোমার যেখানে পছন্দ হয় তুমি সেখানেই আমার মাদার করো। তিনি দেখেন শেষ সময়তে কিনার পছন্দ কথা কিন্তু বললেন না, আমার উপর ছেড়ে দিয়ে চলে গেলেন, বাবা তোমার যেখানে পছন্দ হয় সেখানে তুমি আমার মাদার করো। তাহলে তিনি কেমন ত্যাগী মানুষ, তিনি কেমন ত্যাগী মানুষ ছিলেন, প্রত্যেকটা বিষয়ে আমি বাজার থেকে এটা সেটা কিনে আনলে কখনোই তিনি অপছন্দ করেননি, সবসময় তিনি পছন্দ করেছেন। নিজে যায় যে নিজের জন্য কিনবেন কখনো কিনতেন না, আমি যেতাম না, বেলে বাজাতেন না, আরেক ভাই যেত, যে যখন পারত সে কিনত, বেশিরভাগই আমি কিনে নিয়েছি। এই যে পছন্দটা দেখেন শেষ সময় পছন্দ তিনি ছেড়ে দিয়ে গেলেন, এই যে ত্যাগ করে গেলেন আমার মুর্শিদ, তিনি চলে যাবেন সেটা বলতে পারছেন। তিনার কোনো কিছুর অভাব ছিল? তার সন্তানের অভাব ছিল কি? 7টা সন্তান, 2টে মেয়ে, 7টা সন্তানই যোগ্যতা সম্পন্ন সন্তান, 7টা সন্তানই এম এ পাস, 7টা সন্তানই কর্মজীবী, তাই না? তারপরে 2টে মেয়ে, নাতি পুতি সব আছে, আছে না? এদিক দিয়ে গেলে তো তার রক্তের সন্তান। আর এই যে আপনারা আছেন কত বলে সন্তান না আপনার ওয়ান সন্তান, তাহলে সন্তানের অভাব নাই। এই সন্তানের মধ্যে মুরিদান, মুরিদান ভক্তের মধ্যে অনেক রকম জজ ব্যারিস্টার থেকে ফকির মিসকিন আছে না? তাহলে জজ ব্যারিস্টার পুলিশ সব রকম তার কাছে আসছিল। এই যে খানকা শরীফ প্রতিষ্ঠা করা, জায়গা কিনা থেকে শুরু করে নিজের জায়গা, নিজের পুকুর, নিজের বাড়ি ছিল না? কোনো অভাব ছিল কি? কি আপনারা বলছেন, ছিল? ছিল না। সব দিকেই তিনি পারফেক্ট ছিলেন। তিনি 35খানা বই লিখে গেছেন, তিনি ইমাম প্রশিক্ষণ কেন্দ্রের একজন শিক্ষক ছিলেন, বিশ্ববিদ্যালয়ে তিনি চাকরি করেছেন, রেডিও সেন্টারের গীতিকার ছিলেন। সব দিক চিন্তা করতে গেলে তিনি একজন পারফেক্ট মানুষ ছিলেন, সব দিকেই সব কিছু তার ছিল, এবং চলে যাবে সেটাও বলে দিচ্ছে, তাই না? আমি যেটা বললাম এবং প্রমাণও দিলাম, এই কথাটা যে আপনারা অস্বীকার করবেন না, আপনি মিথ্যা বলছেন, তা না, আমি প্রমাণ দিলাম এবং আমাকে প্রকাশ্যে বলতে নিষেধ করে দিয়েছিল, সেই জন্য আমি কাউকে বলতে পারি। কয়েকজনকে বলেছিলাম যে সেরাব তৈরি করা লাগবে একে, আর আর কয়েকজনকে, 3-4 জনকে আমি বলেছিলাম। তাহলে আমি কথাটা বলছি কেন, যে তিনি এত ক্ষমতার অধিকারী, এত কিছু তার ক্ষমতা, তারপরেও তিনি কি আছেন? আছেন নাই? সব রেখে দিয়ে চলে গেছেন, যাইনি? তাহলে আপনারা সকলে ভাবেন
তিনি এটাও শিক্ষা দিয়ে গেলেন যে তোমরা বাবা যারা আছো তোমরাই শিক্ষা অর্জন করো, দুনিয়াবি মায়া গেলে দুনিয়াবি লোভে জর্জরিত হয়ে না, তোমাদেরকে কিন্তু সবকিছু ছেড়ে দিয়ে চলে যেতে হবে। আমি যেমন ছেড়ে দিয়ে চলে গেলাম তোমাদেরকেও সব ছেড়ে দিয়ে চলে যেতে হবে। তাই আপনারা শিক্ষা করে যান যে আপনারা যারা আছেন দুনিয়াবি মায়া জালে মিথ্যা লোভ লালসা হিংসা নিন্দা গিলে কিবতে ডুবে গিয়ে ধন সম্পদের আশায় অন্যায় জড়িত ডুবে যায় না, সব কিছু ধুয়ে যেতে হবে। তিনি গেছেন, সামনে আমাদের পালা, আমরাও চলে যাব। তাই আমি আমার ভক্ত ভাইদের চাচা থেকে শুরু করে যারা আছেন সকলকেই আমি বিশেষভাবে অনুরোধ করতেছি, মুর্শিদ কেবলার কাছে শিক্ষা নেন, দুনিয়াবি জালে জর্জরিত হয়ে যান না। জর্জরিত হয়ে থাকলে আপনাকে দুনিয়া আঁকড়ে ধরবে, দুনিয়া থেকে যেতে কষ্ট লাগবে। তিনি মহা খুশিতে তিনি আগে বলে দিয়ে চলে গেলেন। আর আপনি যদি দুনিয়ার মায়া জালে আঁকড়ে ধরে থাকেন আপনি কষ্ট পাবেন কিন্তু যেতে পারবেন না, যেতে যেতে অনেক কষ্ট করে আপনাকে যেতে হবে। তাই সেই মায়া জালে জড়িত হবেন না। যে শিক্ষা আমাদের মুর্শিদ কেবলা দিয়ে গেছে, যে কথাগুলো বলে গেছে, যে আচরণ দিয়ে গেছে, যে বইপত্র লিখে গেছে, এতে আমাদের অন্য পীরের কাছে যাওয়ার দরকার আছে? দরকার নাই। যদি যান তাহলে কিন্তু ভুল করবেন, কারণ তিনি শিক্ষা দিয়ে গেছেন এবং বক্তব্যের মাঝে তিনি প্রায় বলতেন, বাবারে প্রত্যেকটা বিতর্কমূলক কথা প্রশ্ন বিতর্কমূলক বিষয় যেগুলো আছে সব বিষয়ে আমি বই লিখে দিয়েছি, কারণ আমার উপাদের পর আমার মুরিদানদেরকে যেন অন্য কোথাও যেতে না হয়। কথা বলতেন না তিনি, প্রায় বক্তব্যের মাঝে কিন্তু এই কথা বলেছেন, মানে ইঙ্গিত দিয়ে গেছেন তিনি চলে যাবেন। আর তিনি আজ থেকে প্রায় 4-5 বছর আগ থেকে তিনি অনেক ওপেন কথা তিনি বলেছেন, বলেননি, তার মানে তিনি ইঙ্গিত দিয়ে দিচ্ছেন যে আমি চলে যাব, চলে যাব। এইভাবে তিনি কিন্তু ইঙ্গিত দিয়েছে, তিনি চলেও গেলেন। তাই আপনাদেরকেও যাওয়া লাগবে, আপনারাও সেই প্রস্তুতি রাখবেন এবং সেই অনুযায়ী চলার চেষ্টা করবেন, তাহলে কিন্তু জীবনে সফলতা লাভ করতে পারবেন। অনেক কথা বলার মনে হচ্ছে কিন্তু সময় নাই, অনেক রাত্রি হয়ে গেছে। তাই আপনারা হয়তো আমার এই দেরি হওয়াতে অনেকে মন খারাপ করবেন, দেখেন মন খারাপ করেন না, কারণ খাওয়া দাওয়ার পর এদিকে ঘোরাঠোরা ছাড়া কোনো কাজ নাই, আছে কি? ফজরের নামাজ হবে, আজান হবে, নামাজ পড়বেন, তারপরে আপনারা রওনা দেবেন, তার আগে কেউ রওনা দিতে পারবেন না, তাই না? তাই আমি যত কম সময়ের মধ্যে যতটুকু কথা বলার বলে যাওয়ার চেষ্টা করছি। আমি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এই কারণে যে আপনাদেরকে আমি ভালোভাবে বসতে দিতে পারিনি, ভালোভাবে খাওয়া দিতে পারছি না, ভালোভাবে পানি খেতে দিতে পারছি না। যত মেহমান আপনারা যত দূর থেকে মুর্শিদের রসিলায় মুর্শিদের দরবারে এসেছেন, অনেক কষ্ট করে এসেছেন, অনেক কষ্টে এখানে বসে আছেন, অনেক কষ্টে আবার বাড়ি ফেরত যাবেন। তাই আমি আপনাদের কাছে যদি কষ্ট হয়ে থাকে ক্ষমা চাচ্ছি, আপনারা সকলেই ক্ষমা করে দিবেন এবং মুর্শিদের দরবারে আসতে থাকবেন। মুর্শিদের মাজার হয়েছে দেখেছেন, মাজারটাকে আমাদেরকে সুন্দর করে গড়ে তুলতে হবে, এই জন্য মাজার কিন্তু আমার একার পক্ষে করে তোলা সম্ভব না, আপনাদের সকলের শারীরিক মানসিক অর্থনৈতিকভাবে সহযোগিতার প্রয়োজন। আপনারা সকলেই সহযোগিতা করবেন, সকলেই আসবেন, যতটুকু যা পরামর্শ দেওয়ার দরকার সেই পরামর্শগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আমরা যতটুকু নেওয়া যায় যেটা নেওয়া যায় আমরা চেষ্টা করব পরামর্শ নেওয়ার এবং সুন্দর করে গড়ে তোলার। কি করবেন না, আমার ডাকে যে কোনো সময় যে কোনো দিন এই মানসুরিয়া খানকা শরীফের উন্নতির জন্য, মানসুরিয়া খানকা শরীফ রক্ষার জন্য ডাকে সারা দিতে আপনারা রাজি আছেন তো? রাজি আছেন তো? সবাই জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, মুর্শিদ কেবলা জিন্দাবাদ, 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 মানসুরিয়া খানকা শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ, মানসুরিয়া খানকা শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। ঠিক আছে, যাও ডাকে সারা দিলে হয়তো আপনাদের পাওয়া যাবে, আমি বুঝতে পারলাম। এই মন মানসিকতা রাখবেন, আমাদেরকে সকলে মন মানসিকতা রাখতে হবে যে আমরা খানকা শরীফ উন্নতি করেছি, মানসুরিয়া খানকা শরীফ উন্নতি করা হয়েছে, মাজারকে এখন উন্নতি করতে হবে। আর মুর্শিদ কেবলা, মুর্শিদ কেবলা যে মান মর্যাদা,
মুর্শিদকে ওরা যে মান মর্যাদা দিয়ে গেছেন, এই খানকা শরীফের মান উঁচু করে দিয়ে গেছেন, এই উঁচুটা কিন্তু আমাদেরকে ধরে রাখতে হবে, তাই না? আমরা সকলে যেন আমাদের আচরণ, আমাদের চরিত্র, আমাদের স্বভাব দিয়ে যেন আমরা এটা প্রচার করতে পারি, দেখাতে পারি যে হ্যাঁ আমরা এই মুর্শিদের সন্তান, আমরা এইভাবে চলাফেরা করি। আমরা যদি এইভাবে চলাফেরা করতে পারি, মানতে পারি, তাহলে কিন্তু আমাদের সফলতা হবে, মুর্শিদের নাম উজ্জ্বল হবে, এই দরবারের নাম উজ্জ্বল হবে। তাই আপনারা সকলেই আপনাদের স্বভাব চরিত্র আচরণ, আমরা যেন সকলেই আমাদের স্বভাব চরিত্র আচরণ যেন সুন্দর করতে পারি, মুর্শিদকে আমরা যেমন ছিলেন, যেগুলো যেভাবে বলেছেন সেইভাবে যেন আমরা চলতে পারি। আমাদেরকে আল্লাহ সেই রহমত দেখ, যে রহমত পেলে আমরা আল্লাহ যেভাবে চললে আল্লাহ খুশি হয় সেইভাবে যেন আমরা চলতে পারি, সেই আশা আমার মালিকের কাছে ফরিয়াদ করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো মক্কা ভাই দেখ, সারা যান কথা উষ্ণ তাদেরকে উঠার পর